দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ এবং আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। এর আগের বিভিন্ন ভিডিওতে তোমাদেরকে বিভিন্ন মেডিকেল কোর্স যেমন প্যারামেডিকেল, জিএনএম নার্সিং এই সমস্ত বিভিন্ন ভিডিও তোমাদেরকে আপলোড করেছিলাম এবং সেখানে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে বিএসসি নার্সিং রিলেটেড একটি ভিডিও করতে। তো তার জন্যই আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওতে তোমাদেরকে বিএসসি নার্সিং এর যে কমপ্লিট ডিটেলস অর্থাৎ তার যে এলিজিবিলিটি, জব অপরচুনিটি, কেরিয়ার অপশনস এবং কিভাবে তোমরা সেই কোর্সে অ্যাডমিশন নিতে পারবে, তার জন্য যে এন্ট্রান্স এক্সাম জেনপাস ইউজি সেই এক্সাম এখন অবধি এবছর WBJ কন্ডাক্ট করেনি, তার যে লেটেস্ট আপডেট, তোমাদের যে জেনপাস ইউজি এক্সাম যারা দেবে তাদেরকে ডিটেলস বলবো আজকের এই ভিডিওতে, যে কিভাবে তোমাদের সেই এক্সামের কাউন্সেলিং হয়ে থাকে, তোমাদের এক্সামের সেক্ষেত্রে মার্কস ডিভিশন কীরকম থাকে, একদম এন্টায়ার ডিটেলস রিগার্ডিং বিএসসি নার্সিং তোমরা আজকের এই একটিভ ভিডিওতেই পেয়ে যাবে। এবং তোমাদের আরও বলবো যে তোমরা যদি বিএসসি জিএনএম বা মেডিকেলের বিভিন্ন কোর্স যেমন প্যারামেডিকেল এই সমস্ত কোর্স তোমরা করতে চাও, তোমাদের হয়তো কোনো কারণে নাম্বার কম আছে কিন্তু তোমরা কোনো প্রাইভেট ইনস্টিটিউট থেকে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, ব্যাঙ্গালোর বা কর্ণাটক থেকে তোমরা করতে চাও, তো সেক্ষেত্রে তোমরা আমার স্ক্রিনে দেওয়া যে নাম্বার বিএমএ গ্রুপ তাদের সাথে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, তারা তোমাদেরকে সাইড ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ব্যাঙ্গালোর, কর্ণাটক এই সমস্ত স্টেটে যে সমস্ত আইএনসি অ্যাফিলেটেড কলেজ রয়েছে সেই সমস্ত কলেজে তোমাদের অ্যাডমিশন করতে তোমাদেরকে হেল্প করবে, তোমরা বাড়িতে বসে তোমাদের অ্যাডমিশনকে সিকিউর করতে পারবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে সমস্ত টপ মোস্ট প্রাইভেট অর্গানাইজেশনস রয়েছে যেখান থেকে তোমরা বিএসসি নার্সিং করতে পারো এবং বিভিন্ন গভর্নমেন্ট কলেজ যেগুলি তোমাদের বিএসসি নার্সিং প্রোভাইড করে থাকে, এই সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমরা পাবে। তো ভিডিওটি একটু লেন্দি হলেও কমপ্লিট দেখো এবং তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা একদম নতুন রয়েছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, ইন ফিউচার বিভিন্ন ধরনের আইএনসি, WBNC এবং তোমাদের নার্সিং, প্যারামেডিকেল, মেডিকেল ফিল্ডের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই এই টেকনোপিডিয়া লাইভ তোমাদের অনেকটি হেল্প করবে। তো প্রথমেই যে ব্যাপারটি তোমাদেরকে বলবো যে এই বিএসসি নার্সিং কোর্সটি এটি হলো একটি ব্যাচেলার কোর্স। এবার বলবো যে এই কোর্সটি কারা করতে পারবে, সেক্ষেত্রে বলবো যে 10+2 উইথ সায়েন্স অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস, সায়েন্স ব্যাকগ্রাউন্ড এবং তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই তিনটি সাবজেক্টে তোমাদের পাস মার্ক থাকতে হবে। এবং কিছু কিছু প্রাইভেট বিএসসি নার্সিং কলেজ তারা কিন্তু তোমাদের ইংলিশ যে সাবজেক্ট সেই সাবজেক্টের নাম্বারটাকেও ম্যাটার করে, সেখানেও তোমাদেরকে পাস মার্কস এবং উইথ 45% থেকে 50% কিছু কিছু প্রাইভেট কলেজ আপ টু 55% মার্কস তারা কনসিডার করে। তো এটি তোমাদের মিনিমাম ক্রাইটেরিয়া থাকছে এবং এজ ক্রাইটেরিয়া তোমাদের যেটা থাকছে সেটা হলো 17 বছর তোমাদের মিনিমাম এজ হতে হবে এবং বিএসসি নার্সিং করবার ক্ষেত্রে তোমাদের কোনো আপার এজ লিমিট এক্ষেত্রে থাকছে না। এরপর বলবো তোমাদের এই কোর্সের ডিউরেশন, এই কোর্সটি 4 বছরের কোর্স, এই কোর্সটি কিন্তু তোমাদের এর মধ্যেই তোমাদের ক্লিনিক্যাল ফিল্ড এবং তোমাদের তার সঙ্গে সঙ্গে যে ইন্টার্নশিপ পিরিয়ড এই সমস্তটাই এর মধ্যে ইনক্লুডেড রয়েছে। এবার বলবো যে এই কোর্সে তোমরা কিভাবে অ্যাডমিশন নিতে পারবে, সেক্ষেত্রে দেখো কিছু কিছু প্রাইভেট নার্সিং কলেজ রয়েছে যারা ডিরেক্ট অ্যাডমিশন নেয় বা বিভিন্ন ব্যাঙ্গালোর বা এই সমস্ত সাইডের বিভিন্ন নার্সিং কলেজ আছে যাদের ক্ষেত্রে তাদের নিজস্ব কিছু এন্ট্রান্স এক্সাম রয়েছে, কিন্তু যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলের কথা বলো সেক্ষেত্রে গভর্নমেন্ট বিএসসি নার্সিং পড়তে গেলে তোমাদেরকে WBJ দ্বারা কন্ডাক্ট করা যে এক্সাম জেনপাস ইউজি সেই এক্সামটি তোমাদেরকে অ্যাটেম্প করতে হবে এবং তারপর তবেই তোমরা গভর্নমেন্ট বিএসসি নার্সিং করতে পারবে। এক্ষেত্রে দেখো তোমাদেরকে বলবো যে তোমাদের জেনপা এক্সামের যে ফর্ম সেটি তোমাদের ফিল আপ করা হয়ে গেছিলো এবং তোমাদেরকে এক্সামের ডেট দেওয়া হয়েছিল 10th of May এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের বলবো যে রেজাল্টের যে টেন্টেটিভ ডেট দেওয়া ছিল সেটি 5th of June, কিন্তু এবার তোমরা প্রত্যেককেই জানো যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো যে সেই এক্সামটি এখন অবধি কন্ডাক্ট করা যায়নি এই COVID-19 সিচুয়েশনসের জন্য। তো সেই এক্সামের ফিউচার কী হবে বা যদি এক্সাম না হয় সেক্ষেত্রে তোমাদের কী হবে সেই ব্যাপারটি আমি তোমাদেরকে আর একটু পরেই বলবো, তো ভিডিওটি আর একটু আগে দেখতে থাকো। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে রাখি এই বিএসসি যে কোর্সটা তোমরা করবে বা জেনপা যে এক্সাম তোমাদের হবে, তো সেক্ষেত্রে দেখো তোমাদের তিনটে সাবজেক্টের এক্সাম হয় ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটি পেপারের একটি এক্সাম হয় যেটি 100 নম্বরের, যেটি MCQ বেসড এক্সাম এবং এখানে 50টি কোয়েশ্চেন থাকে, তোমাদের প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়েটেজ থাকে 2 নম্বর করে, সেক্ষেত্রে নেগেটিভ মার্কিং তোমাদের এই এক্সামে কিন্তু থাকছে, তো এই ব্যাপারটিকেও কিন্তু তোমাদেরকে কনসিডারেশনে রাখতে হবে। এবং আরেকটি পেপারের এক্সাম যেটি অনলি তোমাদের বায়োলজির উপর হয় সেখানেও 50টি কোয়েশ্চেন থাকে এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের ওয়েটেজ 2 মার্কস করে থাকে, টোটাল 100 নম্বরের কোয়েশ্চেন। তো তোমাদের টোটাল 200 নম্বরের এক্সাম বিএসসি এন্ট্রান্সের জন্য তোমাদেরকে দিতে হয় এবং সেক্ষেত্রে তোমাদের বেঙ্গলি এবং ইংলিশ এই দুটো মোডেই তোমরা এক্সাম দিতে পারো। এবার দেখো এই যে জেনপাস ইউজি যে এক্সামটা তোমাদের কন্ডাক্ট করা হয় এই এক্সাম যে শুধুমাত্র যে তোমরা বিএসসি নার্সিং করতে পারবে তাই না, সেক্ষেত্রে তোমরা টোটাল 11টি কোর্স করতে পারবে এই জেনপাস ইউজি এক্সামটা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে দিলে।
যেমন তোমরা এই জেনপা এক্সামটি দিলে তোমরা বিএমএলটি করতে পারবে, বিএসটি ডায়ালাসিস করতে পারবে, বিপিটি করতে পারবে, এই সমস্ত কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারবে যদি এই জেনপা ইউজি এক্সামটা তোমরা দাও। তো এক্ষেত্রে এই এক্সামটা তোমাদের একটা এক্সট্রা বেনিফিট রয়েছে যে একটা মাত্র এন্ট্রান্স এক্সাম দিয়ে তোমরা বিভিন্ন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে পারবে ইন ওয়েস্ট বেঙ্গল। এবার বলবো তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটি তোমাদের প্রত্যেককে জানতে ইচ্ছে করে, যে এই কোর্সটি করলে তোমাদের ইন ফিউচার কী কী জব অপরচুনিটি এবং কেরিয়ার অপশনস তোমরা পেতে পারো। সেক্ষেত্রে তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা সিস্টার টিউটর হিসাবে কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট নার্সিং স্কুল বা কলেজে তোমরা কাজ করতে পারবে, তার সঙ্গে সঙ্গে কমিউনিটি হেলথ অফিসার তোমরা হতে পারবে আফটার কমপ্লিটিং দিস বিএসসি নার্সিং, এবং তার জন্য তোমাদেরকে একটা 6 মাসের ব্রিজ কোর্স কমপ্লিট করতে হবে, এবং যে কোর্সটি করবার এলিজিবিলিটি থাকে তোমাদের একটা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশন অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালের সাথে তোমাদেরকে যুক্ত থাকতে হবে, তাহলে তোমরা এই 6 মাসের ব্রিজ কোর্সটি কমপ্লিট করবার পর তোমরা কমিউনিটি হেলথ অফিসার হতে পারবে। এর পরবর্তী যে ব্যাপারটা থাকছে যে অ্যাজ আ স্টাফ নার্স হিসাবে তোমরা কাজ করতে পারবে কোনো প্রাইভেট বা গভর্নমেন্ট হসপিটালে, সেক্ষেত্রে তোমাদেরকে 3টে শিফটে ডিউটি করতে হয়, মর্নিং, ইভিনিং এবং নাইট শিফট, তো এরকম শিফটিং ডিউটি তোমরা করতে পারবে। এছাড়াও তোমরা যদি গভর্নমেন্ট জব করতে চাও অন্যান্য সেন্ট্রাল গভর্নমেন্টের ফিল্ডে, সেক্ষেত্রে রেলওয়েতেও কিন্তু অনেক রিক্রুটমেন্ট করানো হয়ে থাকে, বা বিভিন্ন প্রাইভেট কোম্পানি রয়েছে যেমন ইনফোসিস যেগুলো মাল্টিন্যাশনাল কোম্পানি, তো সেই ইনফোসিস, টাটা এই সমস্ত কোম্পানিতেও কিন্তু বিভিন্ন পদের জন্য নার্সিং স্টাফ তারা নিয়োগ করে থাকে, তো সেক্ষেত্রে তোমরা করতে পারবে। এছাড়াও তোমাদের একটা ফেসিলিটি আফটার বিএসসি নার্সিং করার পর তোমরা পাবে যে অ্যাব্রড স্টাডি, অর্থাৎ অ্যাব্রডেও যদি তোমরা জব করতে চাও বা স্টাডি করতে চাও সেক্ষেত্রেও একটা ফেসিলিটি তোমরা পাচ্ছ। সেক্ষেত্রে বলবো যে দেখো ইউএসএ, ক্যানাডা, ইউকে, ইউএই এই সমস্ত জায়গাগুলোতে বিএসসি যে সমস্ত নার্সিং স্টুডেন্টস যারা পাস আউট করছো তাদের একটা হাই ডিমান্ড রয়েছে, তো এক্ষেত্রে তোমরা অ্যাব্রডে জবেরও একটি সুযোগ পাবে। এছাড়া আরও বলবো যে WHO, ইউনিসেফ এই সমস্ত বড় বড় অর্গানাইজেশনগুলিতে বিএসসি নার্স রিক্রুট করা হয়ে থাকে, তো এইগুলিও কিন্তু তোমরা পাবে। তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলবো যে হায়ার এডুকেশন যারা করতে ইচ্ছুক তাদের জন্য সুযোগ থাকছে এমএসসি করবার, তো এক্ষেত্রে একটা হিউজ অ্যামাউন্ট অফ তোমাদের অপরচুনিটি কিন্তু তোমাদের এই বিএসসি নার্সিং করলে তোমরা পেতে পারো। এর পরবর্তী যে ব্যাপারটি বলবো যে এবছরে যারা জেনপাস ইউজির জন্য যারা ফর্ম ফিল আপ করেছিলে, তো তাদের ক্ষেত্রে তারা অনেকেই টেনশনে রয়েছে যে তোমাদের এক্সাম কি হবে না হবে না, বা না হলে সেক্ষেত্রে তোমাদের জন্য ঠিক কি করা হবে। এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো বিভিন্ন এক্সাম কিন্তু ক্যান্সেল করা হচ্ছে ডিউ টু কোভিড-19 প্যান্ডেমিক, কিন্তু এখন অবধি কোনো এন্ট্রান্স এক্সাম ক্যান্সেল করা হয়নি। হ্যাঁ, শুধুমাত্র জেক্সপো বা ভোকলেট যে এক্সাম সেটা ক্যান্সেল হবে এমনটা জানানো হয়েছে, কিন্তু অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন অবধি আসেনি। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো যে দেখো যেহেতু এন্ট্রান্স এক্সাম নিয়ে আমাদের গভর্নমেন্ট, আমাদের এইচআরডি মিনিস্ট্রি বা WBJEE কোনো কথা কিন্তু এখন অবধি বলেনি, তো তোমাদের জন্য বলবো যে যারা যেভাবে প্রস্তুতি তোমরা নিচ্ছিলে অবশ্যই সেই প্রস্তুতি চালিয়ে যাও, তাতে তোমাদের এক্সাম কন্ডাক্ট করা হোক বা না হোক। এবং আরও একটি অ্যাসিওরেন্স তোমাদেরকে দেবো, দেখো যে যেহেতু এই যে নার্সিং এডুকেশনের ক্ষেত্রে এই যে জেনপা এক্সামটি কন্ডাক্ট করা হয় এক্ষেত্রে 11টি কোর্সে টোটাল অ্যাডমিশন করা হয়, তো সেক্ষেত্রে কিন্তু তাদের যে ইভ্যালুয়েশন সেটি প্রপার হবে না, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন স্টুডেন্টস তারাও কিন্তু এটিতে অবজেকশন দিতে পারে, তো এক্ষেত্রে বিভিন্ন ইস্যুস আসতে পারে, এখনও কোনো ক্লিয়ার অফিসিয়াল আপডেট আসেনি এমনটাই তোমাদেরকে বলবো। তোমাদের প্রত্যেককে যেটা রিকোয়েস্ট করবো যে চ্যানেল দেখতে থাকো, এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত লাইভ স্ট্রিমিংগুলি আমি কন্ডাক্ট করছি সেগুলি পারলে অ্যাটেন্ড করার চেষ্টা করো, তো সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত ব্যাপার নিয়ে দিন ডিটেলসে ডিসকাস করা হয় এবং তোমরা আরও অনেক জানতে পারবে। এইবার বলবো যে অনেকে কোয়েশ্চেন্স করছিলে যে বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে তোমাদের যে গভর্নমেন্ট কলেজ, দেখো গভর্নমেন্ট কলেজ অনেক রয়েছে, যেমন তোমার আরজিকর গভর্নমেন্ট, এনআরএস মেডিকেল, ক্যালকাটা মেডিকেল এবং SSKM, এই সমস্তগুলো গভর্নমেন্টের মধ্যে রয়েছে, এবং বার্ডওয়ান মেডিকেল কলেজ, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, তো এই সমস্ত বিভিন্ন গভর্নমেন্ট কলেজ রয়েছে, সমস্ত মেডিকেল কলেজগুলির আন্ডারে বিএসসি নার্সিং করানো হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে বলবো যে যারা প্রাইভেটে পড়বার কথা ভাবছো, বিএসসি নার্সিং করবার কথা ভাবছো, তাদের জন্য বলবো যে কলকাতার মধ্যে যে সমস্ত টপ মোস্ট প্রাইভেট কলেজগুলো রয়েছে তার মধ্যে হলো রামকৃষ্ণ মিশন, নিওটিয়া একাডেমি, আরএন টেগর হসপিটাল, অ্যাপেলো হসপিটাল, পিয়ারলেস হসপিটাল, এছাড়া কিন্তু তোমরা ব্যাঙ্গালোর বা কর্ণাটকের ক্ষেত্রে গিয়েও সেক্ষেত্রে তোমরা তোমাদের বিএসসি নার্সিং করতে পারো। তো দেখো আশা করছি যে বিএসসি নার্সিং রিলেটেড যে ইনফরমেশন এবং তার সঙ্গে সঙ্গে জেনপা এক্সাম, তার ফিউচার এবং সেক্ষেত্রে তোমাদের যে কতটা পসিবিলিটি রয়েছে, এই সমস্ত ব্যাপারগুলো আজকের ভিডিওতে ডিসকাস করে দিলাম। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হয়েছে, তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং ভালো লাগলে ভিডিওটিকে শেয়ার করো এবং কমেন্ট করে জানাও তোমাদের কোয়ারি। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখাবে কোনো একটি নতুন ভিডিও নিয়ে, তো ততক্ষণ তোমরা দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।